আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের অর্থাৎ 24/3/2022 সালের বাজার পর্যালোচনার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকে আমি বাজার পর্যালোচনা করছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি ডিএসসি 100 চকে 2.47 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি সরিয়া সূচকে মাত্র 0.39 পয়েন্ট আপ হয়েছে। এবং আমরা যদি দেখি আজকের দিনে টোটাল 144টি শেয়ার আপ হয়েছে, এবং ডাউন হয়েছে 172টি, এবং অপরিবর্তিত রয়েছে 66টি। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেন দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে 829.595 কোটি টাকা। তো আমরা দেখতে পাচ্ছি গত দিনের তুলনায় আজকে কিন্তু লেনদেন কিছুটা কমে গিয়েছে। তবে বাজারে কিছু পজিটিভ নিউজ আছে, আমি সেই নিউজগুলো নিয়ে পরে আলোচনা করছি। তো তার আগে আমরা একটু মার্কেট পুলার এবং ড্র্যাগারটা দেখে নিই। তো আজকের মার্কেট পুলারটা হচ্ছে ওরিয়ন ফার্মা, এটা প্রায় 2.3 পয়েন্টের মতো আপ করেছে। এরপরে ফরচুন, এটা প্রায় 2 পয়েন্টের মতো আপ করেছে। এরপরে KPCL, এটা প্রায় 1.4 পয়েন্টের মতো আপ করেছে। তো আমরা একটু KPCL-টা নিয়ে আলোচনা করি। তো আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে KPCL কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে, প্রায় 3.10 টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তো এটার সবচেয়ে বড় কারণটা হচ্ছে আমরা KPCL-এর একটা নিউজ শুনতে পেরেছি যে KPCL সহ আরও 5টি বিদ্যুৎ কোম্পানির যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে চুক্তিগুলো শেষ হয়ে গিয়েছিল সেটি আবার নতুন করে নবায়ন করা হয়েছে 2 বছরের জন্য। এবং এই 2 বছরের নবায়নের যে নিউজটি আছে সেটা আমরা দেখে নিই। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের এই নিউজটি, ঠিক আছে, যেখানে কিন্তু KPCL-এর 2টি বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু আবার নতুন করে চুক্তি নবায়ন করা হয়েছে। বিধায় এখন KPCL নিয়ে কিন্তু বর্তমানে একটা হাইপ চলছে, বা আমরা বলতে পারি শেয়ার মার্কেটে অনেক ভালো করছে KPCL আজকে। তো মোটামুটি সরকার আসলে এই বিদ্যুৎ কেন্দ্রের সাথে এমনভাবে চুক্তি করেছে, যদিও করার কথা ছিল না, কিন্তু তারপরে শেয়ার মার্কেটের বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে এই চুক্তিটি করা হয়েছে। এবং এই চুক্তির যেই শর্ত হচ্ছে সেটা হচ্ছে যে নো বিদ্যুৎ পারচেজ নো মানি, অর্থাৎ কোনো বিদ্যুৎ যদি ক্রয় করা না হয়, অর্থাৎ নো পারচেজ নো মানি, এটা আর কি বিষয়টা হচ্ছে যে কোনো প্রকার যদি বিদ্যুৎ ক্রয় করা না হয় তাহলে কোনো ক্যাপাসিটি চার্জ নামে একটা যে বিষয় রয়েছে সেটা আর প্রদান করা হবে না। অর্থাৎ যখনই কোনো প্রকার বিদ্যুৎ ক্রয় করা হবে তখনই শুধুমাত্র টাকা পে করা হবে। তো মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি KPCL-এর 2টি বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুৎ কেনা হবে 1,755 কোটি টাকার, ঠিক আছে। এবং আর অন্যান্য যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখান থেকেও মোট টোটাল বিদ্যুৎ ক্রয় করা হবে 8,804 কোটি টাকার। এর মধ্যে শুধুমাত্র KPCL থেকে ক্রয় করা হবে 1,755 কোটি টাকা। তার মানে আমরা বুঝতে পারলাম এই 2 বছরে KPCL-এর এই পরিমাণ এখানে টাকা তারা বিদ্যুৎ সেল করতে পারবে, এরপর এখান থেকে তাদের যেই প্রফিট হওয়ার সেটা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি KPCL-এর 2টা যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এর মধ্যে 40 মেগাওয়াটের কেন্দ্রের মোট এখানে টাকার অঙ্কে তারা ইলেকট্রিসিটি বিক্রি করবে বা বিদ্যুৎ বিক্রি করবে এখানে 460 কোটি টাকার। এবং এখানে যে খুলনার যে গোয়ালপাড়া 115 মেগাওয়াটের যে কেন্দ্র সেটা থেকে বিক্রি করবে তারা 1,295 কোটি টাকার বিদ্যুৎ। তো আমি অনেক দিন আগে সামিট পাওয়ারের যেই একটা চুক্তির কথা আলোচনা করেছিলাম, তখন আমি বলেছিলাম যে সেখানে আসলে KPCL-এর এরকম একটা চুক্তি হতে পারে, এই জন্য তখন কিন্তু KPCL-এর মূল্য বৃদ্ধি পেয়েছিল। তো অনেকেই আসলে সেটার বিরোধিতা করেছিল বা বলেছিল যে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। তো আমরা এখন দেখতে পেলাম যে আসলে চুক্তি হয়েছে। তো এই চুক্তিটি নিয়ে আসলে অনেকদিন যাবতীয় কথা হচ্ছিল যে কীভাবে করে কী চুক্তি হবে এবং কীভাবে করে এই বিদ্যুৎ পারচেস করা হবে সেই বিষয়ে একটা আলোচনা চলছিল, কিন্তু এতদিন পর্যন্ত এটা মন্ত্রণালয়ে বা অর্থ যে মন্ত্রী রয়েছে তার কাছ থেকে কোনো পজিটিভ নিউজ আমরা পাইনি। কিন্তু আমরা আজকেই জানতে পারলাম এরকম একটা নিউজ, মূলত আসলে এই নিউজটি গতকালকেই প্রকাশিত হয়েছিল। এই কারণে আজকে সকাল সকাল কিন্তু এই KPCL-এর কিন্তু অনেক একটা ভালো অবস্থা। আমরা যদি দেখি আজকের দিনে KPCL কী পরিমাণ লেনদেন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন KPCL মোট লেনদেন হয়েছে 28,1116 শেয়ারের মতো আজকে লেনদেন হয়েছে। এবং দেখেন এখানে KPCL-এর মোট শেয়ার হচ্ছে 39,74,13,179। তো এর মধ্যে আজকে লেনদেন হয়েছে হঠাৎ করে 28,1116। তার মানে কিন্তু আস্তে আস্তে কিন্তু KPCL-এর প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে, এবং অনেকাংশে কিন্তু KPCL-এর শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে, আমরা বলতে পারি হল্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আমরা যদি KPCL-এর এমনিতে অবস্থা দেখি তো আমরা দেখতে পাচ্ছি KPCL বর্তমানে একটা লসের কোম্পানি হচ্ছে। এর কারণ হচ্ছে KPCL-এর সকল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিন্তু বন্ধ ছিল, বিদায় এখানে তাদের কোনো আয় হয়নি। এরপরে যদি আমরা এটার পিই রেশিও আগের অংশটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে পিই রেশিও হচ্ছে গত বছরের ইপিএস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 40, অর্থাৎ এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থানে ছিল। তো KPCL-এর মধ্যে রেকর্ড ভালোই ছিল, প্রায় প্রতি বছরই তারা ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছিল, এবং তাদের যে ডিভিডেন্ড ইল সেটাও মোটামুটি ভালো ছিল শুধুমাত্র গত বছর, অর্থাৎ 2021 সাল বাদে।
ঠিক আছে। তো আশা করা যায় KPCL এর চুক্তি নবায়ন হওয়াতে যারা KPCL উপরে বিনিয়োগ করেছে তারা আবার লাভবান হবে এবং ভালো পরিমাণ প্রফিট তারা গেইন করতে পারবে। এরপর আমরা আরেকটা নিউজ সম্পর্কে জানতে পারি, সেটা গতকাল অর্থাৎ 23 তারিখে এই নিউজটা ছিল, যেমন এখানে বলা হচ্ছে যে ব্যাঙ্কগুলোকে শেয়ার বাজারে বিনিয়োগ করার চিঠি দিল BSEC, ঠিক আছে, সুযোগ আছে 50,000 কোটি টাকার মতো বিনিয়োগ করার। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাঙ্কগুলোকে মোটামুটি 40 থেকে 50,000 কোটি টাকা বিনিয়োগ করার সুযোগ দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে তাদেরকে নির্দেশ করা হয়েছে যেন তারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। তো যদি ব্যাঙ্কগুলো যদি বর্তমানে শেয়ার মার্কেটে নতুন করে বিনিয়োগ করে তাহলে কিন্তু সম্ভাবনা আছে যে বাজারে যে তারল্য সংকট রয়েছে সেটা কেটে যাওয়ার, এবং আস্তে আস্তে যখন লেনদেন বৃদ্ধি পাবে তখন কিন্তু অটোমেটিকলি শেয়ারের যে মূল্য বা আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা একদমই স্বাভাবিক। যেহেতু বর্তমানে এখন লেনদেন অনেকাংশে কমে গিয়েছে, আমরা দেখেছি টাকার অঙ্কে লেনদেন কিন্তু অনেক কম, সেই জন্য আসলে মূলত শেয়ার মার্কেট এখন আস্থাহীনতায় ভুগছে। এবং দ্বিতীয়ত হচ্ছে শেয়ারের তেমন কোনো দাম বৃদ্ধি পাচ্ছে না এবং অনেকেই দেখতে পাচ্ছি আমরা ফোর্স সেল করছে। এছাড়াও যে যুদ্ধের যে একটা ভুয়া নিউজ রয়েছে বা যেটা বলা যায় যে প্যানিক সৃষ্টি করা নিউজ, সেটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশ শেয়ারটি পতন ঘটেছে এবং বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এবং ব্যাঙ্কগুলো বিনিয়োগ বিমুখ হয়ে যাওয়াতে কিন্তু আসলে তারল্য সংকট সৃষ্টি হয়েছে। তো যেহেতু এখন BSEC তারা নতুন করে বিনিয়োগ করতে বলেছে এবং এটা কিন্তু তাদের যে মূল সীমা ছিল 25%, সেটার বাইরে এটার মধ্যে হিসাব করা হবে না এই টাকাগুলো, সেটাকে তারা বিনিয়োগ করতে বলেছে ব্যাঙ্কগুলোকে, এবং এই ব্যাঙ্কগুলো যদি সেটা বিনিয়োগ করে তাহলে সম্ভাবনা আছে যে শেয়ার মার্কেট আবার ভালো করা। তো আমি যে এই দুটো নিউজ আপনাদেরকে দেখালাম এই নিউজগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো এরকম পজিটিভ নিউজগুলো আসলে কিন্তু শেয়ার মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা আছে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি এখানে এই নিউজটা কিন্তু ছিল 23 মার্চ 2022 সাল, অর্থাৎ গতকালকের, কিন্তু এই নিউজ আসার পরও কিন্তু শেয়ার মার্কেট তেমনভাবে কিন্তু পরিবর্তন হয়নি। অবশ্য কিছুটা পজিটিভ হয়েছে, কারণ আমরা দেখতে পেয়েছিলাম গত দিন অর্থাৎ 23 মার্চ 2022 সালে কিন্তু শেয়ার মার্কেটে অনেক পয়েন্ট কিন্তু পতন ঘটেছিল এবং এই পতনের ধারাটা কিন্তু বজায় ছিল প্রায় বেশ কিছুদিন যাবতই। তো আজকে যেহেতু একটু পজিটিভ হয়েছে মার্কেট, অর্থাৎ কিছুটা মূল্য আমরা বৃদ্ধি পেতে দেখেছি বা পয়েন্ট বৃদ্ধি পেতে দেখেছি, তো আশা করা যায় সামনের দিকে ভালো করবে। তো এখন কিন্তু ব্যাংক সেক্টরগুলো ভালো করছে, আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশগুলোতে, ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা ব্যাঙ্কগুলো ভালো করছে। এছাড়া তো KPCL রয়েছেই, এছাড়াও কিছুটা ইন্স্যুরেন্সও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো মোটামুটি সবগুলো সেক্টরই কম বেশি বৃদ্ধি পাচ্ছে। তো এবার আমরা যদি মার্কেট ড্র্যাগারে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু দুর্ভাগ্যবশত বেক্সিমকে কিন্তু অনেক পয়েন্ট তারা ড্র্যাগ করেছে নিচের দিকে, ঠিক আছে, এবং বেশ কিছুদিন যাবত কিন্তু আবার বেক্সিমকে পতন ঘটা শুরু করেছে। এটার কারণটা আসলে কী সেটা এখনও বোঝা যাচ্ছে না। এরপর দেখেন রেনাটা, এটাও কিন্তু প্রায় 3 পয়েন্টের কাছাকাছি তারা পতন ঘটিয়েছে। এছাড়া BATBC, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেক বেশি পরিমাণ পয়েন্ট কিন্তু পতন ঘটিয়েছে। তো মাঝে আমরা রবির একটু পজিটিভ দেখতে পেয়েছিলাম কিন্তু আজকে আবার নেগেটিভ, রবি কিন্তু এখানে পতন ঘটেছে। তো রবি জিনিসটা আসলে খুবই একটা হতাশার জিনিস আমার কাছে মনে হয় এবং তারা অনেক আশা সৃষ্টি করে শেষ পর্যন্ত আমাদেরকে হতাশ করেছে। তো আমরা বাংলাদেশের জনগণ বা শেয়ার মার্কেট যারা ব্যবসা করি তারা রবির মতো এরকম হতাশার হয়নি, কারণ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যদি এত কম পরিমাণ ডিভিডেন্ড আমাদেরকে প্রদান করে তাহলে আমরা কীভাবে করে আসলে এই ধরনের বড় বড় কোম্পানিতে আস্থা রাখতে পারি, ঠিক আছে। তো যাই হোক, রবি আমাদেরকে অনেক হতাশ করেছে। এরপর আমরা যদি দেখি যে আজকের টোটাল যেই গেইন রয়েছে এদের মধ্যে টপ গেইনার কারা, তো আমরা দেখতে পাচ্ছি টপ অফ দ্য লিস্টে রয়েছে এখানে KPCL, এখানে অনেক কিন্তু তারা আপ হয়েছে, পুরো ওয়াইম্যাক্স, তারপরে মেঘনা সিমেন্ট, তারপরে এখানে আরও আমরা বেশ কিছু শেয়ার দেখতে পাচ্ছি তারা ভালো পরিমাণ আপ হয়েছে। তো মোটামুটি বলা যায় যে আপের ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে তারা কিন্তু বেশি পয়েন্ট কিন্তু তারা বৃদ্ধি করতে পারেনি। আমরা আগে দেখেছি মার্কেট যারা মুভার তারা আসলে অতটা বৃদ্ধি পায়নি এবং যারা বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু আসলে ওইভাবে মার্কেটকে পরিবর্তন ঘটাতে পারে না, অর্থাৎ বেশিরভাগে কিন্তু আসলে লো পেড আপ ক্যাপিটালের বা মিডিয়াম পেড আপ ক্যাপিটালের শেয়ার, সুতরাং তারা মার্কেটকে তেমনভাবে কিন্তু ম্যানিপুলেট করতে পারে না। কিন্তু যারা পারে আসলে তারা তেমনভাবে বৃদ্ধি পায়নি অথবা তারা লসে রয়েছে বা দাম কমে গিয়েছে, এর কারণে মূলত আসলে মার্কেটে খুব অল্প পরিমাণ কিন্তু আমরা আপ হতে দেখেছি, ঠিক আছে। এবং যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউন যদিও 172 কিন্তু তারপরও পয়েন্ট এখানে পজিটিভ, এর কারণ হচ্ছে আমরা জানি যে বর্তমানে নতুন একটি সার্কিট ব্রেকার ইমপ্লিমেন্ট করা হয়েছে, তার জন্য আসলে মূলত তারা বেশি পরিমাণ, অর্থাৎ যারা দাম কমেছে তারা বেশি একটা কমতে পারছে না, এই কারণে মূলত আমাদের পয়েন্টটা পজিটিভ হয়েছে। এছাড়াও বেশ কিছু পজিটিভ নিউজ আমি দেখালাম আপনাদেরকে, সেই নিউজের কারণেও আশা করি সামনের দিকে ভালো করবে। এবং আজকের দিনে তো মোটামুটি রয়েছে, তো আশা করতে পারি আগামী সপ্তাহে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ, সেখান থেকে মূলত কোম্পানি বা শেয়ারগুলো ভালো করবে এবং বাজারে একটা আস্থা ফিরে আসবে বলে আমার কাছে মনে হয়, এবং KPCL এর এই আপের ধারাটা হয়তো কন্টিনিউস বজায় রাখতে পারবে তারা, ঠিক আছে।
এরপর আমরা একটু দেখে আসি যে আজকে কোন কোন সেক্টরগুলো ভালো করেছে। তোমরা দেখতে পাচ্ছি এখানে তো সবচেয়ে বেশি ভালো করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যানারি ইন্ডাস্ট্রিজ, ইন্স্যুরেন্স, পেপার অ্যান্ড প্রিন্টিং, সিমেন্ট, ঠিক আছে, ফুয়েল অ্যান্ড পাওয়ার মোটামুটি করেছে, তেমন একটি করতে পারেনি, যদিও KPCL অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কিন্তু বাকিগুলো তেমনভাবে বৃদ্ধি পায়নি, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি দেখি যে সবচেয়ে বেশি পরিমাণ খারাপ করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার, তার চেয়ে বেশি খারাপ করেছে এখানে জুট, সিরামিক সেক্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং সবচেয়ে বেশি খারাপ করেছে এখানে IT সেক্টর, ঠিক আছে। তো আমি মিউচুয়াল ফান্ড নিয়ে আসা ছিলাম কিন্তু মিউচুয়াল ফান্ডটা আসলে তেমনভাবে ভালো করতে পারছে না, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। মিউচুয়াল ফান্ডের আসলে ভালো করা উচিত, দেশের জনগণ বা যারা শেয়ার ব্যবসা করে তাদের আসলে মিউচুয়াল ফান্ডের উপরে আস্থা রাখা উচিত, যাতে করে মিউচুয়াল ফান্ড ভালো করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে অন্যান্য শেয়ারগুলো কীরকম করছে, আর অন্যান্য শেয়ারগুলো ভালো করলে অবশ্যই মিউচুয়াল ফান্ডগুলো ভালো করা উচিত বলে আমি মনে করি। কারণ বাংলাদেশে এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলো, বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে কিন্তু আন্ডার ভ্যালুড পর্যায়ে রয়েছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশিরভাগ ইন্স্যুরেন্স সেক্টরগুলোই কিন্তু ওভার ভ্যালুড পর্যায়ে রয়েছে, এছাড়াও যারা লো পেড অফ ক্যাপিটাল এসে তারা কিন্তু ওভার ভ্যালুড পর্যায়ে রয়েছে। তো সুতরাং আমি মনে করি যে ইট ইজ হাই টাইম মিউচুয়াল ফান্ডগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসা উচিত এবং মিউচুয়াল ফান্ডগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করা উচিত, যাতে করে একটা দীর্ঘ সময় পরে বিনিয়োগকারীরা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারে। তো এই ছিল মোটামুটি আজকের দিনে বাজার পর্যালোচনা। তো আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে আগামী দিনে বাজার কীরকম হতে পারে, তাহলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি বা আমরা আশা করতেই পারি যে আগামী দিনে হয়তো বাজার অনেকাংশে ভালো করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে KPCL যদি আগামী দিনে কন্টিনিউ করতে পারে তার এই যে অগ্রযাত্রা, তাহলে আশা করতে পারি যে মোটামুটি বাজার একটা ভালো পজিশনে যাবে। তবে বাজারকে ড্র্যাগ করার জন্য অনেক বড় বড় শেয়ার রয়েছে, যেমন আমরা দেখতে পেয়েছি বেক্সিমকো এবং আরও যেই বেক্সিমকোর যেই রিলেটেড যে শেয়ারগুলো রয়েছে সেগুলোও খারাপ করছে। তো এইগুলো যদি আবার আপ হয় আল্লাহর রহমতে, তাহলে কিন্তু বাজার অনেকাংশে কিন্তু আপ হবে। এবং এই বেক্সিমকো আপ হওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় যারা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী রয়েছে তাদের বেশি দায়টা রয়েছে বা তাদের দায়িত্ব বেশি। তারা যদি এই বেক্সিমকো শেয়ারটিকে ভালো করার ক্ষেত্রে সাহায্য করে, তাহলে সম্ভাবনা আছে মার্কেট ভালো করার। তো আশা করি আজকের আপনারা আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে এরপর আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি অন্য কোনো শেয়ারের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখতে চান এবং বাজার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে কেন বাজারের এই পরিস্থিতি, সেটা যদি আপনারা জানতে চান তাহলে সেটা আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো আপনাদেরকে চেষ্টা করব সর্বোচ্চ সঠিক উত্তরটা দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুন্দর পরামর্শ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওতে উপকৃত হন তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।